ক্ষমতা পাইয়া টাকা পয়সা পাইয়া যা খুশি ইচ্ছা তাই করে যেতাম আর ওই কবরে যাওয়ার পর আল্লাহ আর হিসাব নিকাশ নিতেন না তাহলে কতই না ভালো হইতো কিন্তু বিষয়টা তো আফসুস এটা এমন না বিষয়টা তো এমন না বিষয়টা এমন হলো কবরের পর গিয়ে ওখানেই খান্ত না ওখান থেকে উঠানো হবে ওখান থেকে উঠানো হবে আর আল্লাহ ধরে ধরে নাম ধরে ধরে জিজ্ঞাসা করা হবে কিরে তোকে আমি ক্ষমতা দিছিলাম পাঁচ বছরে ক্ষমতা পাইয়া গাদ্ধারি করে বেশি সময় থাইকা ওলা কেরামগুলোকে জেলখানার মধ্যে কেন একটা আজকে জবাব দে নিষ্পাপ বাচ্চাগুলোকে কোরআনের হাফেজদেরকে কেন এরকম ভাবে গুলি করে করে জবাব দে তুমি বড় ধনী হইয়া তোমার প্রতিবেশী একটা রিক্সা চালকের উপর কেন জুলুম করছিল দাও তুমি অনেক শক্তিশালী হইয়া জালেম হইয়া মাজলুমকে কেন জুলুম আজকে জবাব দাও আরে নির্দোষ হলামদেরকে চল্লিশ পঞ্চাশ বছর জেলখানার মধ্যে কেন ঢোকায় রাখছো আজকে জবাব দাও তাদের কি ছিল এই এই জবাব চাওয়া হবে দোস্ত জন্য দুনিয়ার মধ্যে যতদিন আসি এই জবাব এই হাসরের ভয় অন্তরের মধ্যে ঢোকাতে হবে আর দুনিয়ার মধ্যে যে মাকাসাদ যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ বানাইছেন পাঠাইছেন এই উদ্দেশ্য আমাদের পূরণ করতে হবে এটাই হবে বুদ্ধিমানের কাম এটাই হবে সফল কাম কি হবে বলেন এটাই হবে সফল কাম এই দুনিয়া থাকা যাবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝায় তফ বলেন এই দুনিয়া দোস্ত চিরস্থায়ী না চলে যেতেই হবে যে ভাবি হোক চলে যেতেই হবে আমাদের এক সায়ের আমাদের এক কবি বলেন ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশে ঘর উজান দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁ ওকুল গাঙের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও বুঝেন কথাগুলো বুঝেন কি বুঝেন আল্লাহ ভালো জানে খেয়াল করে শোনো ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশে উজান দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাও অকুল গাঙের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে কাজের খবর নাই রে আমার খেলায় গেলাম ধুলে নায়ের মাঝি ডাক দিয়া বলে ওরে ভাটির সাও জোয়ার এবার ভাটা ধরছে সাইরা দিলাম নাও দেখি নদীর পানে সত্যি ভাটির চিন আজব দেশে মজার স্বপ্ন দেখবি আর কয়দিন আজব দেশে মজার স্বপ্ন দেখবি আর কয়দিন বাড়ি যাওয়ার সময় হইছে। বাড়ি যাওয়ার সময় হইছে নাইরে বেশি দেরি জোয়ার এবার ভাটা ধরছে নাইরে পারের ঘড়ি নদীপথে নৌকা চালা ও হে মাজি ভাই বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই ডুবে গেলে বেলা আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমি না ওয়ানা খলা পুতুল জিন্নাবল ইংসা ইল লিয়াঙ্গুদু মালিক বলে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য পাঠাইছি দুনিয়া আরছি কেন আল্লাহর গোলামি করার জন্য কেন আরছি ভাই আল্লাহর গোলামি করার জন্য এখন এখানে একটা প্রশ্ন হতে পারে আল্লাহর গোলামি তাহলে ব্যবসা বাণিজ্য চাকরি বাদা ইত্যাদি ইত্যাদি এগুলো কি করবো না হ্যাঁ করতে হবে সবই করতে হবে মৌমিন মুসলমান দুনিয়ার মধ্যে আসবে আসার পরে যেই কাজটা করবে সেটাই হবে বাদাত আল্লাহর হুকুম আর এই দুইটা জিনিস যদি থাকে তাহলে সেটা হবে কি মুসলমান যদি নামাজ পড়ে সেটাও হবে এবাদত মৌমিন মুসলমান রস রোজা রাখবে সেটাও হবে এবাদত মৌমিন মুসলমান হজ করবে সেটাও যেমন হবে ইবাদাত পক্ষান্তরে মৌমিন মুসলমান ব্যবসা করবে সেটাও হবে ইবাদত কি বলেন মৌমিন মুসলমান অজু করবে সেটাও যেমন ইবাদত মৌমিন মুসলমান আবার ইস্তিনজার মধ্যে যাবে সেটাও হবে ইবাদত প্রত্যেকটা কাজ খেয়াল রাখতে হবে আল্লাহর হুকুম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এই অনুযায়ী আমরা যেই কাজ করব সেটাই হবে কি ইবাদত আল্লাহ দুনিয়ার মধ্যে ইবাদতের জন্য পাঠাইছে একমাত্র শুধু মাত্র কেবল মাত্র ইবাদত করব কার আল্লাহ পাক রব্বুল আল্লাহ বলেন إن صلاتي ونسكي ومحياي ومماتي لله. ومحياي ومماتي لله رب العالمين. الله أكبر غليظ الله غليظ أنداء. তোমার জীবন মরণ এবাদত বন্দিগি রামাজ রোজা হজ জাকাত কোরবানি যা কিছু আছে একমাত্র কার জন্য আল্লাহর জন্য এই জন্য আমি আজকে বুঝাতে চাই আল্লাহ ফাক রব্বুল আলমিন যে দুনিয়া আমাদেরকে বানাইলেন পাঠাইলেন উদ্দেশ্য হলো কি এবাদত করা আর এবাদত করবো কার জন্য আল্লাহর জন্য কিন্তু সমস্যা তো একটা আছে সেটা হলো ইবলিশ শয়তান কি শয়তান ইবলিশ শয়তান ইবলিশ শয়তান আমাদের পিছনে লেগে আছে যুবক ভাইকে যদি ডাকি ভাই আসো নামাজের জন্য আসো যুবক এখনও বলে হুজুর এখনও তো যুবক দাঁড়িয়ে হয় নাই কিসে নামাজ আর একটু পরে পড়ি। দাঁড়ি যখন হয়ে গেল তখন যুবক কিছু ডাক দিই যুবক আসো এবার নামাজের জন্য আসো যুবক বলে হুজুর বিবাহ শাদি তো করি নাই জীবন তো একটাই একটু এনজয় করে নিন এনজয় বিবাহ শাদী করি আর একটু বয়স হোক তারপরে এবার আদাত করবো এক পর্যায়ে বিবাহ করলো এখন যদি বলি নামাজে আসো না মসজিদের মধ্যে আসো যুবক বলে হুজুর সবাই মাত্র বিবাহ করলাম কিছুই তো বোঝেন না ছেলে মেয়ে হোক আরেকটু পরে এ বাদ শুরু করব। ছেলে মেয়েও হয়ে গেল এখন যদি ডাক দিয়ে আসো মসজিদের মধ্যে আসো তাবলিগের মধ্যে যাও সময় লাগাও দিনের কাজ করে দাওয়াতের কাজ করো এ বাদা শুরু করে দাও যুবক এখনও বলে মাত্র ছেলে সন্তান হইল। এখনও পরিবার ঠিকঠাক মতো সাজানো গোছানো হয় নাই ছেলে মেয়ে বিবাহ সাধী দেয় আরেকটু পরে এ বাদাত ধরবো আরও পরে এবার সে ছেলে ছেলেমেয়েও বিবাহ হয়ে গেল এক পর্যায়ে বলি ভাই আসেন এবার দাদের জন্য আসেন মসজিদের মধ্যে আসেন নামাজের জন্য আসেন যুবক এখনও বলে হুজুর সময় হয় নাই আর একটু দিন সামনে যাক তারপরে আসি ছেলে এক পর্যায়ে বিবাহ দিয়ে দিছে শ্বশুর হয়ে গেছে এখনও যদি এবার তাদের জন্য ডাকে যুবক এখনও বলে না সময় হয় নাই আর একটু পরে হুজুর আসি ছেলে হয়েছে শ্বশুর হয়েছি বিবাহ সারি দিয়েছি নাতি নাতনি চোখ যখন মুখ যখন দেখব তখন এবার শুরু করব আর একটু সময় যাক আর একটু সময় যখন গেল নাতিপুতিও হয়ে গেল পুরো মুরব্বী হয়ে গেছে দুঃখ লাগে ইবলিশ শয়তান কত ধোকার মধ্যে ফেলে রাখছে এখনো রাখলে বলে হুজুর আর কয়েকটা দিন চান আর কয়েকটা দিন যাক একেবারে হস টস করে হাজি সাপ হয়ে যাবো তারপরে বাধার ধরবো এবার ইবলিসের শয়তান ইবলিস ইবলিশ শয়তানের ধোকা দোস্ত এই জন্য আরো পরে আরো পরে করতে করতে একদিন হঠাৎ দেখবেন ইজলিস গেছে হাজির হয়ে গেছে বাদশাহ নাসির উদ্দিন এটা তো আমি বলি উদ্দিন এক বাদশাহ ছিল যার নাম ছিল নাসির উদ্দিন এই বাদশাহ নাসির উদ্দিনের জামানায় একদিন তার দেশের এক উজির তার দেশের এক জনগণ তার দেশের এক লোক তার বাসায় গেছে তো বাসায় যাওয়ার পরে তো বুঝতেই পারেন বাদশাহের বাসায় গেছে বাদশা সাজানো গুছানো বাসা পরিপেটি করা এরকম রাজ দরবার কোথাও ফল মূল রাখা আছে ওখানে স্বর্ণ গহনা রাখা আছে কোথাও এরকম টাকা পয়সা রাখা আছে ইত্যাদি ইত্যাদি সাজানো বাদশাহ দরবার যেভাবে থাকতে পারে বুঝিনি তো তো ঘরের মধ্যে ঢোকার পর গরিব মানুষ দেখে খুব অবাক হয়ে গেছে এত সুন্দর বাড়ি এত সুন্দর বাসা তো বাদশাকে বলতেছে বাদশা আপনার তো অনেক সুন্দর সাজানো গুছানো অনেক সুন্দর পরিপেটি করা তো বাদশার মন গইলে গেছে কি হয়েছে ভাই বাদশার মন গলে গেছে বাদশা বলছে রাস্তা যাও তোমাকে একটা চান্স দিলাম একটা কাজ করবে আগামী শুক্রবার দিন সকাল ঠিক দশটায় তুমি আমার বাসায় আসবা দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টার জন্য আমার এই রাজ দরজা তোমার জন্য ওপেন করা থাকবে কি বলেন আমাদের প্রধানমন্ত্রী যদি আমাকে ডাইকে বলে বা আপনাদের কেউ ডাইকে বলে যে অমুক দিন আসবা রাজ যা খুশি ইচ্ছা নিয়ে যাবা কেমন খুশি হবেন পুরো খুশি হয়ে গেছে ঠিক শুক্রবার দিন আসছেন আসার পরে এরকমভাবে বাদশাহের রাজ দরবারে দরজা ওপেন হয়ে গেছে ঢুকছে আর বাদশাহ এরকমভাবে তার দারোয়ানকে বলে দিছে যে শোনো এই যে লোকটা ঢুকছে ঠিক দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা বাসার মধ্যে থাকবে যা খুশি ইচ্ছা তা করবে যা খুশি ইচ্ছা তা হাতে নিয়ে যাবে কোনো বাধা দিবে না তবে এগারোটা বাজার সঙ্গে সঙ্গে আর কিছুই নিতে দিবা না সঙ্গে সঙ্গে বের করে দিবা কেননা তার সময় কয় মিনিট ষাট মিনিট এক ঘন্টা ও তো ঢুকছে দারোয়ান সেও লাঠি নিয়ে বসে আছে দরওয়াজায় ঘরে দিক তাকাইতেছে বারবার কয়েকটা বাজে কেন তার দায়িত্ব হলো এগারোটা বাজার সাথে সাথে বের করে দিতে হবে ওই আল্লাহর বান্দা রাজ দরবার মধ্যে ঢুকে দেখতেছে কোথাও টাকা পয়সা রাখা ফল মূল রাখা ইত্যাদি ইত্যাদি যেমন হতে পারে কিন্তু তার মাথায় একটা জিনিস ঢুকলো যে আমি টাকা পয়সা তো নিতে পারবো অনেক ফলমূল আমি খেতে পারবো মোটামুটি যা দরকার কিন্তু বাদশাহের দরবারের মধ্যে এত সুন্দর সাজানো গোছানো জাজিম সোফা সেট এত সুন্দর চেয়ার এত সুন্দর টেবিল গরিব মানুষ তো এলাকার কৃষক মানুষ জীবনে তো সুন্দর কিছু দেখে নেই তো আমি এগুলো কিভাবে নিব এগুলো তো একার পক্ষে মাথায় করে নেওয়া সম্ভব না এবার একটা বুদ্ধি আঁকল কি সেটা হলো তো আমাকে সময় দিছে এক ঘন্টা তো আমি এত সুন্দর নরম জাজিম বিছানার মধ্যে পঞ্চাশ মিনিট ঘুমায় নেই আর শেষে দশ মিনিট আমার যা খুশি ইচ্ছা আমি নিয়ে যাব তো এবার আপনারা বলেন একটা রুম থেকে আর এক রুমে এক দরবার থেকে বাহিরে বের করবে দশ মিনিট তো অনেক টাকা পয়সা নেওয়া যায় কি বলেন সে এবার চিন্তা করলো যে আমি ঘুমাই নিই পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট ঘুমাইয়া আর শেষে দশ মিনিটে যা খুশি তাই নিয়ে যাব। আল্লাহর বান্দা কৃষক মানুষ তো এত সুন্দর নরম বিছানা জাজিমেতে কখনো ঘুমায় নেই যে ঘুমাইছে তো সে কিসের পঞ্চাশ মিনিট এক ঘন্টা কাইটে গেছে এক ঘন্টা কি হয়ে গেছে এক ঘন্টা কাইটে গেছে এবার ওই যে দারোয়ান উঠো বের আর তরি করি করে উঠে গেছে কি ব্যাপার কি ব্যাপার বের করে দিচ্ছেন কেন আমি তো কিছুই নিলাম না তো দারোয়ান বলতেছে বাসার হুকুম হলো তুমি দশটা থেকে ঠিক এগারোটা নাগাদ থাকতে পারবে এরপরে আর থাকতে পারবা না এবার তো কান্নাকাটি শুরু করে দিল আয় হায় আয় হায় আমি কি করলাম আমি এই পঞ্চাশ মিনিট না ঘুমাইয়া যদি ইচ্ছা মতো করে টাকা পয়সা মল নিয়ে নিতাম ইচ্ছা মতো যদি আমার ধন সম্পদ আমি সব নিয়ে নিতাম তাহলে আজকে আমার আর কি হইতো না এই সমস্ত ধন থেকে বঞ্চিত হতে না সম্মানিত হাজির বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমি আপনাদের আপনাদেরকে এই ঘটনার জন্যই বললাম অযুবক ভাই ও মুরব্বী বাবা আমাদের মধ্যে শয়তান যাদের ধোকা দিয়ে দিয়েছে শয়তানের ধোকার মধ্যে আমরা যারা আছি শয়তানের ধোকার মধ্যে পড়ে এখনো বলে আমাদের সময় হয় নাই এখনও বলে রোজার সময় হয় নাই এখনো হজ ফরজ হয়েছে হজের সময় হয় নাই এখনো বলে এ বাদাতের সময় হয় নাই ওই বাদশাহের দরবারে গিয়ে তার রুজির যেমন পঞ্চাশ মিনিট ঘুমায় রয়েছে এক ঘন্টা কেটে গিয়েছে সঙ্গে সঙ্গে দারোয়ান বের করে দিয়েছে আমার হায়াতে জিন্দিগির মধ্যেও একটা দারোয়ান আছে এই পৃথিবী থেকে আমাকে বের করা দেওয়ার জন্য আমার বাচ্চা আমার মালিক আমার আল্লাহ তিনিও একটা দারোয়ান এরকম সেট করে রেখেছে আমার হায়াতে জিন্দিগি আল্লাহ পঞ্চাশ বছর বেঁধে দিয়েছেন আমার হায়াতে জিন্দগি আল্লাহ চল্লিশ বছর বেঁধে দিয়েছেন আমার হায়াতে জিন্দগি আল্লাহ ষাট বছর বেঁধে দিয়েছেন ঠিক যেদিন আমার ষাট বছর শেষ হয়ে যাবে আজরাইল নামক দারোয়ান তিনিও এই পৃথিবী থেকে আমাকে বের করে দিবে ওই লোক যেমন ঘুমায়া সময় নষ্ট করেছে কিছুই নিতে পারে না এই হায় 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 করেছে সেদিন আমিও হায় হায় বলবো হায় হায় বলবো আজরাইলকে বলবো আর একটু সময় দাও হস করে নেই আর একটু সময় দাও জাকাত দিয়ে নেই আর একটু সময় দাও দা শ্রদ্ধা করে নেই আর একটু সময় দাও নামাজ পড়ে নেই আরে আর একটু সময় দাও আমি সবার সাথে একটু কথা বলে নেই আজ বলবে না না তোমার এক ঘন্টা সময় কেটে গেছে তোমার হায়াতে জিন্দি কেটে গেছে তোমার জন্য আর সময় দেওয়া হবে না এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো দোস্ত এ আরো পরে করবো আরে পরে করবো এই শয়তান এই ধোকায় থাকা যাবে না এবাদাত শুরু করতে হবে আজকে থেকে এবার শুরু করতে হবে কবে থেকে বলেন আজকে থেকে না এখন থেকে এবার তা শুরু করবে কখন থেকে এখন থেকে কারণ আমি কখন চলে যাই কোনো গ্যারান্টি নেই আমার চেয়ে বড় 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 যারা ছিল সবাই চলে গেছে ওই যে নমরুদ ছিল ওই যে কারুন ছিল ওই যে হামান ছিল আবু জাহেল ছিল ফের আউন ছিল সবাই সর্বলাইনে আমাদের থেকে অনেক বড় বড় ছিল লেকিন তারা দুনিয়ার মধ্যে স্থায়ী হয় নাই মাইনাস হয়ে গিয়েছে ফের আউন ক্ষমতার লাইনে অনেক বড় ছিল এখন যদি বলি আমার অনেক বড় ক্ষমতা আছে আমি দুনিয়া অনেক দিন থাকবো আর যা খুশি ইচ্ছা তাই করবো আছে না আমাদের সমাজে অনেক ক্ষমতা পাইয়া যা খুশি ইচ্ছা তাই করে আর বলে আমাকে কে ঠেকায় আমাকে কে ঠেকায় দোস্ত মনে রাখতে হবে আপনার আর কিসের ক্ষমতা আপনার চেয়ে বড় ক্ষমতা ছিল ফেরাউন লেকিন ফেরাউন মাইনাস হয়ে গেছে স্থায়ী দুনিয়ার মধ্যে হয় নাই যদি বলেন আমার অনেক টাকা আছে অনেক পয়সা আছে আমাকে কে কি করবে না আমি বলবো আপনি শিক্ষা গ্রহণ করেন কারুন থেকে কারুনের অনেক ধন সম্পদ ছিল অনেক কিছু ছিল লেকিন কারুন মাইনাস হয়ে গেছে দুনিয়ার মধ্যে স্থায়ী হয় নাই আপনি যদি বলেন আমি বুদ্ধিজীবী আমার অনেক বুদ্ধি আছে অনেক জ্ঞান আছে আমি দুনিয়ার মধ্যে থেকে যাব। আমি বলবো আপনি শিক্ষা গ্রহণ করেন হা মান থেকে আপনার চেয়ে অনেক বড় বুদ্ধিমান হা মান ছিল লেকিন দুনিয়া থেকে মাইনাস হয়ে গেছে স্থায়ী হয় নাই আমি আপনার দুনিয়ার মধ্যে স্থায়ী হব না ঠিকই না আমি আপনার দুনিয়ার মধ্যে কি হব না ভাই স্থায়ী হব না অনেক বড় বড় অনেকে ছিল নাই দেহের লাইনে আমার চেয়ে অনেক বড় দেহের অধিকারী ছিল হয়ে গেছে চেহারার চেয়ে আমার চেয়ে অনেক সুন্দর অধিকারী অনেক লোক ছিল মাইনাস হয়ে গেছে টাকা পয়সার লাইনে আমার চেয়ে অনেক বড় অনেক বড় অনেক বড় লোক ছিল মাইনাস হয়ে গেছে এখনো আমরা যারা আছি আমরাও এক সময় মাইনাস হয়ে যাবো সময় আমার দাদা ছিল এখন আর দাদাকে আমি দেখি না আমার বাবা ছিল এখন আর আমার বাবাকে আমি দেখি না এক সময় আমি আছি আমার সন্তানও আমাকে দেখবে না এমন করে একের পর এক সবাই এই দুনিয়া ছাড়তে হবে দুনিয়ার মধ্যে রব্বে করিম গোলামের জন্য বানাইছেন যদি বুদ্ধিমান হয়ে থাকো বুদ্ধিমান হয়ে থাকি যদি যদি বুদ্ধিমান হয়ে থাকো আর বুদ্ধিমান হয়ে থাকি তাহলে বুদ্ধিমানের কাজ হবে এই দুনিয়ায় অল্প হায়াতে জিন্দগি পাইয়া আখেরাতে দীর্ঘ সময় এক হায়াত ওই হায়াতের জন্য কিছু বাজার করা এই জন্য মূল কথা যেটা বুঝাতে চাই সেটা হলো এই দুনিয়া কি দোস্ত চলে যেতে হবে দুনিয়া সেরে যেতে হবে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন মিনহা ফিহা নুঈদুকুম চলে যেতে হবে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন মাটির মধ্যে রাখবেন আবার উঠাতে হবে আই হাই বিষয়টা যদি এমন হইতো কবরের মধ্যে চলে গেছে আর উঠানো হবে না তাহলে কতই না ভালো হইতো কবরের মধ্যে চলে যাওয়ার পর যদি আর উঠানো না হয় না ভালো হইতো পাঁচ বছরে দশ বছরের পনেরো বছরের ক্ষমতা পাইয়া ইচ্ছা মতো লাগে সঙ্গে গাদধারি করে যেতাম কবরে চলে যেতাম আর কোনো হিসাব নিকাশ যদি না হইতো কতই না ভালো হইত কি বলেন ক্ষমতা পাইয়া টাকা পয়সা পাইয়া যা খুশি ইচ্ছা তাই করে যেতাম আর ওই কবরে যাওয়ার আল্লাহ আর হিসাব নিকাশ নিতেন না তাহলে কতই না ভালো হইতো কিন্তু বিষয়টা তো আফসুস এটা এমন না বিষয়টা তো এমন না বিষয়টা এমন হলো কবরে পর গিয়ে ওখানে খানত ওখান থেকে উঠানো হবে ওখান থেকে উঠানো হবে আর আল্লাহ ধরে ধরে নাম ধরে ধরে জিজ্ঞাসা করা হবে কিরে তোকে আমি ক্ষমতা দিছিলাম পাঁচ বছরে ক্ষমতা পাইয়া গাদ্ধারি করে বেশি সময় থাইয়া ওলা কেরামগুলোকে জেলখানার মধ্যে কেন আটকায় এক আজকে জবাব বাচ্চাগুলোকে কোরআনের হাফেজদেরকে কেন এরকম ভাবে গুলি করে করে আজকে জবাব দে তুমি বড় ধনী হইয়া তোমার প্রতিবেশী একটা রিক্সা চালকের উপর কেন জুলুম করছিলা আজকে জবাব দাও তুমি অনেক শক্তিশালী হইয়া জালেম হইয়া মাসলুমকে কেন জুলুম করছিলা আজকে জবাব দাও আরে নির্দোষা মাইক এরমদেরকে চল্লিশ পঞ্চাশ বছর জেলখানার মধ্যে কেন ঠুকায় রাখছো আজকে জবাব দাও তাদের কি দোর ছিল এই জবাব চাওয়া হবে দোস্ত এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন আসি এই জবাব এই হাসরের ভয় অন্তরের মধ্যে ঢোকাতে হবে আর দুনিয়ার মধ্যে যে মাকাশার যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ বানাইছেন পাঠাইছেন এই উদ্দেশ্য আমাদের পূরণ করতে হবে এটাই হবে বুদ্ধিমানের কাম এটাই হবে সফল কাম কি হবে বলেন এটাই হবে সফল কাম এই দুনিয়া থাকা যাবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝায় তৌফিদে বলেন নামিন এই দুনিয়া দোস্ত চিরস্থায়ী না চলে যেতেই হবে যেভাবেই হোক চলে যেতেই হবে আমাদের এক সায়ের আমাদের এক কবি বলেন ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশে ঘর উজান দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও ওকুল গাঙের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও বুঝেন কথাগুলো বুঝেন কি বুঝেন আল্লাহ ভালো জানে খেয়াল করে শোনো ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশে ঘর উজন দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর কাজের জন্য আসলাম আমি উজান দেশের ও অকুল গাঙের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে কাজের খবর নাই রে আমার খেলায় গেলাম ভুলে নায়ের মাঝি ডাক দিয়া বলে ওরে ভাটির সাও জোয়ার এবার ভাটা ধরছে সাইরা দিলাম নাও আইসা দেখি নদীর পানে সত্যি ভাটির চিন আজব দেশে মজার স্বপ্ন দেখবি আর কয়দিন আজব দেশে মজার স্বপ্ন দেখবি আর কয়দিন বাড়ি যাওয়ার সময় হইছে। বাড়ি যাওয়ার সময় হইছে নাইরে বেশি দেরি জোয়ার এবার ভাটা ধরছে নাইরে পারের ঘড়ি নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না আয় আল্লাহ তুমি আমাদের সব ভাইকে সঠিক সামুস দান করুন বলেন আমিন আর জোরে সবাই পড়েন আমিন